মার্চের মাসে কি বলা যায় 86 জন ওকে মার্চের মাসে যে হলো 86 জন এখন বলছিল যে 86 জন হলো তো কত হলো পরে আর 8 জন আসছে তাহলে আমার 8 জনটা আমরা লিখব কিভাবে বলছিল যে পরে 8 জন শিশু আসলো তাহলে আপনি লিখব মাঠে পরে শিশু আসে কতজন আছে মাঠে মাঠে শিশু কতজন আছে আসে না আসলে লিখতে হবে একটা তোমরা সমস্যা নাই তাহলে কতজন আটজন ঠিক আছে তাহলে দেখো আমরা একটা বুঝো মোট একক হলো যে বর্তমান 86 জন আছে ঠিক আছে তো আমরা ওরা একটা ক্লু দিয়েছিল যে মাঠে 86 জন আসলে কত 86 জন হলো যে কত যখন পরে আর 8 জন শিশু আসছে আমাদের প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মাঠে পরে 8 জন শিশু আসছে এবং 86 জন হলো কত জন শিশু কি প্রথমে কে ছিল অর্থাৎ 8 জন আসার আগে কত জন ছিল তাহলে আমরা মোট থেকে এই 28 টা ঠিক করে কিন্তু আমরা কি পেয়ে যাব আপনি কি লিখব সুতরাং বি করে মাঠে কি লিখব কি বলছিল এখানে প্রথমে কত জন শিশু ছিল সুতরাং বি করে মাঠে প্রথমে শিশু খেলছিল শিশু খেলছিল সমান কত হবে তাহলে দেখো এটা ভিতরে তোমাদের যাওয়ার প্রয়োজন হ্যাঁ আমি এটা এটা বোঝানোর জন্য দেখেছি তাহলে কত ছয় থেকে আট বি করো তাহলে ছয় থেকে আট বি করতে পারবো আমরা পারবো পাশে কি করতে হবে ধান নিতে হবে তাহলে এক মানে কত টাকা মনে আছে 10 টাকা তাহলে ছয়টা কত হবে 16 এখন 16 থেকে আমরা কত আট বাদ দিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো থেকে আমরা কত বাদ দিব আট এক তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ষোলো থেকে আট দিলে আর কত আছে আট এরপর আটটা কত আটটা সাত হয়ে গেছে কারণ একদম নিয়েছিলাম তাহলে সাত থেকে তিন বাদ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত থেকে তিন বাদ দিচ্ছি এক দুই তিন তাহলে কত সাত থেকে তিন বাদ বাদ দিলে কত হবে আমার চার এখন কি হয়ে গেলো দেখো তাহলে মাসে মাঠে কত হয়েছিল আঠেরো জন এরপরে আটত্রিশ জন আসে ছিয়াশি জন হয়ে গেল তাহলে উত্তর কত আটচল্লিশ জন ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা আশা করি বুঝেছো এটা একটু তুলে নাও তো সেক্ষেত্রে দেখো এরপর আমরা ছয় নম্বরে যাচ্ছি তারই আম বিক্রি করতে বাজারে গেল ৩৫টি আম বিক্রি করার পর তার কাছে ১৭টি আম অবশিষ্ট রইল অবশিষ্ট মানে তার কাছে আছে সে কতগুলো আম এনেছিল অর্থাৎ বাজারে বিক্রি করতে এনেছিল এখন দেখো এখানে তোমার বুঝতে হবে যে আগের অঙ্ক দুটোতে আমরা বিক্রি করছিলাম এখানে দেখো ৩৫টা আম বিক্রি অলরেডি করে ফেলেছে তাহলে ওর কাছে ৩৫টা আম নাই ৩৫টা আম চলে গেছে চলে যাওয়ার পর কিন্তু ১৭টা আম অবশিষ্ট আছে এখন কি করতে হবে দেখো বলছে সে কতগুলো আম বাজারে এনেছিল অর্থাৎ ১৭টা আছে ৩৫টা চলে গেছে তাহলে কি আমাদের বলছিল মোট কতটা এনেছিল তাহলে আমরা ১৭-এর সাথে ওর ৩৫টা যোগ করে দেখি আমরা আমটা পেয়ে যাবো মানে কতগুলো আম সে বাজারে এনেছিল সেটা আমরা কি পেয়ে যাবো সেদিন আমরা লিখছি কি দেখো আম বিক্রি করলো আম কয়টা বিক্রি করলো আমরা একটা তারিখটা লিখতে পারি তারিখের নাম দিয়ে লিখতে পারি নাম দিলেও সমস্যা নাই কি লিখছি দেখো তাহলে তারিখ আম বিক্রি করলো কত টাকা সরি আম বিক্রি করলো ৩৫টি ঠিক আছে ৩৫টি বিক্রি করে ফেলছে এখন তার কাছে অবশিষ্ট আছে ১৭টা ঠিক আছে ১৭টা আছে এখন আপনি বলছে মোট কতটা আম সে বাজারে এনেছে তাহলে এই ৩৫টা তো আমার কাছে নাই মানে তারিখের কাছে নাই কিন্তু বলছে কতটা বাজারে এনেছে তাহলে ১৭টা আছে ৩৫টা তুমি যোগ করে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে কি কতটা বাজারে সে এনেছিল ঠিক আছে তাহলে আমরা লিখবো সুতরাং যোগ করে তারিখ বাজারে আম এনেছিল এনেছিল বলছে না এনেছিল তাহলে দেখো কি লিখছি আমরা সুতরাং যোগ করে তারিখ বাজারে আম কি আম এনেছিল কতটা এনেছিল এখন কি করবো যোগ করবো না তাহলে পাঁচ আর কত সাথে যোগ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখো সাত আট নয় দশ এগারো বারো সাত আর পাঁচ কত হয় বারো বারো আর দুই হাতে কত আছে আমার এক আছে না এক তাহলে তিন আর এক কত হয়
নম্বর কিন্তু করেছি 3 4 6 না তাহলে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে আজকে প্রথম ক্লাস আজকে আমি কোনো এক্সারসাইজ দিচ্ছি না এগুলো কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ওকে তাহলে আজকে একটু করে ক্লাস